হ্যাঁ, কেনিয়াটি নাগাদিগের হয়। বাহ, সহি জবাব, খুবই ভালো। তুই আজ ইগলা হামরা দিশা দশাটা উল্টাই নিয়ে লেগে ফুলবাব ঢুকি যায় লেগে টুয়া কুচুইয়া হাত যারা ফুটানি দেখা হাত তারা লাজে মরি যা হাত কলে কুড়মালি কেসন ডহল ডালি কেউ সাজহত বিহারি কেউ সাজহত বাঙালি। কুড়মিরা টুকু উঁচু হাত তখন ডাকি লেলে আনে দিকে ঐসা হোগা ঐসা হোগা ঘি ডারি চোদ্দ ডারি হে ডারি হাও ডারি কইলে গে বিহার সেগা করাই দে মরি যাত তখন ফুলবাপ রেখে ডাকি লেলে আনে দিন। আরে বেগিনাকে এগো বেগিনাকে নম লিয়ানো কিনা মামিরা কেউ আয়া মামি লিয়া মামিরাই বেগিনাকে নম করি দিন কাহে বড় কেসে বড় হলা হামলে বইন্ডি তিন চার বছর পরে জন্ম লি ওকে ষোলো বছর পরে বিয়া দিলি ওকর পাশে ভেগনা জন্ম লাগার বড় কোন দিলে হেলা লম্বাই আরে ঠাড়ে গোরা নারা কিতি বড় খালি মোটাই কই কই যা ভেগনা বড় মেন তু কামে কুড়মি রাখ দিশা না এগুলা খোঁজবে কাহা পানি ঘাটে কুয়া সালে তোরা ফদড়বে হবে সারা যে একটা লোক আউর হে দাঁড়িয়াল লোক ওই কই গেরো হ্যাঁ না তো এগুলা খোঁজে দরকার আয় আরেকটা দেখা কিছু কুড়মি গোল আজ আমার কুড়মিরা তিন রকম হয়ে গেল দাদারা কেসন এলা কিছু কুড়মি আর যে বাকুর কুটুম বাকুর কুটুম বাকুর কুটুম করি পৈরাগ রস চুরুপ কই ইঠিন বসলা গিঠিন লো ফদড় লাগ উঠিন বসলা গুঠিন লো ফদড় লাগ উঠিন বসলা গুঠিন ফদড় লাগ আর কিছু গিলে আলাদ ডাকরুয়া কুকুরি রকম কুকুরুক চুই হাঁকরিয়ে বলো আর কিছু কুড়মি এলা লসলে লসল ফসল খাসি লেখে ওই কইছো সমাজে লেখবানি হলে তো আমার কোন কিছু কুড়বে খাসি রকম ওই কই সমাজ হোক বা না হোক আমার কোনটা হাতি আমার কোন জাতি আমি তো খাসি তো কেসে কই কে না একদিন একটা ঘরে মালিকে দেখে যে ইঁদুর বাইরাই আর ঢুকে আর ডেলিটাকে ছেদা করে যখন ছেদা করে তখন মালকিনে আর মালিকে খবর পাওলা তো ওখানে কলা এরে কিনা করে দেখো ফাইসা নেই ফাঁসা নেলে চলে গেল পায়রা যারা যাইকে একটা দুইটা দোকান দেখলা নি বলো তখন দেখলা আউটিনটা একটা সবে পাওয়া গিয়ে স্টিল একের দোকানে তো কতে এঠিনে পাওয়াতে ওরা ফাঁস লেগে চলে আইলা মেন তু আড়েলাই বিসরি গেল ফাঁস তো আনলা আড়েলাই বিসরি গেল জেসাই বিসরি গেল ইঁদুর চুড় পেয়ে যাইকে দেখে তো কইসালা এটা তো আমার ফাঁস রে বা এই তো বিরাট জ্বালা তু কই কই যাই লেগে বিহানে যখন সবলা গু দেখন পাখুড় গিলা ছাতে বসি যা বসে তো তো যাই লেগে ইন্দুরে কই ঘেরে ভাই আমার যে ফাঁসাই গেলাই কিনা করো একর বিধান কোন নিয়েতে তো কই গো পাখুড়ে করে বাকুর কুটুম বাকুর কুটুম মার কই তোর ফাঁসাইলো তো আমার কোন তুই বাজবে উদ্দেশ্যে আমার কিছু কুলমেই যখন এরকম মিটিং করত মিটিং কই লেগে যখন কই দিন সমাজকে ধরে এতিক সমাজকে বাঁচাও এতিক সমাজকে দিশা তো সাথে এতিক তখন কই দিন ও ও কুলমে গিলা কর বোধহয় বেটি আছে সেই জন্য পন উঠাওয়ালাই কহেছি আর মিটিং করি বলো শুনলাম তো নেই পাখুড়ে তখন ইঁদুর ঘুরি আইলে কি আর কাজ কইকে ঝাঁপ দেখ ছাছা নাই তো মুরগাটাকেই পাওলাই কুকুরুক চুইয়াও লাগে যেসন এখন যুব শক্তি ছগরারা সবে ঘুরি বললে আটটা দশটা গাঁয়ে ঘুরি ঘুরি এরা সবাইকে খবর দিলতিন যে দাদা একটা মিটিং ডাকল যাই যাবে হেন নি মানে ও খুঘুরি গিলাকেও খবর দিলাতিন ডাকরোয়া গিলাকে শুনি লেগে কই ঘেরে ভাই আমার যে ফাঁসাই গেলাই কিনা করবে একর বিচার নি করবে আমি যে ফাঁসি যাব আমি যে মরি যাব আরেকবার ডাকি দেলে আর কয়ে কিনা তোর ফাঁসাল তো আমার কিনা এটা ইঁদুরে মত্তা খুখুড়ি কার কিনা হাতে এই নুনুরা কে নি একে শুনলে মজা লাগবে হ্যাঁ তো কোলে তোর ফাইসাইলা মরলে আমার কিনা হাতি তো ডাকরোয়া মুরগাক লেখে যে দাদারা আমার আজ নেতৃত্ব দেতে গেলে এটা আসবে আরে সমাজ আগু রাজনীতি পেছু তো এই সমাজই জন্মলা এই সমাজে মরবে রাজনীতি হইকে জন্মিস না রাজনীতি হইকে তুই মরবে তাহলে সমাজে তোকে রহে এত আর সমাজে কাম করে এত মুরগা হো কিন্তু শুন লাগনি এখন যখন নি শুন লাগ তখন চলি গেলা খাসিক পাস খাসিকে কয় একটু খাসি লসলে লস হল এখন ছাগর বাঁধা ডেরি বাই রাতির বেড়া উঠল বাঁধে ওকর পিঠটাই ঝাঁপ দিলে তো হু কোনো নি কলে উঠিলে কে বে কই খাসি উঠি দিলে এই শালা কি না করে কই গারে ভাই আমার বিপদ হয়ে গেল ফাঁসানো লাদ মালিক আর মালকিনে আমাকে বাঁধা আমি যে বাঁধাই যা কই গো
ইঁদুর মরলে বাজাই কে খাসি কিনা হাতে তখন কিনা করলা ন মালিক আর মাল কিনে গল্প চলে রাখলে নখা কলা যে ইয়ে গো ফাস্টা যে আর লেনে কিয়া কিনা করবে ন হ তো আরব চালা আরব বাজার এখন চারে মারে মেহরারু দেখবে পেরে চার বেটা ছটাকলে আগুই জাব দেইতে আর যাইকে ফাঁস কে ধরো লাগার ওয়া চিতি সব পাঁচ আই রয় ই বাপরি আর চিতি সাপে কাজ কই দেলা হে গোকে আঙ্গুর গোড়াটাই ক তখন আর কিছু লোকে ডরাই দিতে গেল আঙ্গুর গোড়াই কাটলে বাঁচত নি মর এ বাবা বেজাই জ্বালা যখন এলে তখন তো তুমি কাহা লেগে দেখলো চারে মারে একদিন পাড়ে যারা কোথায় একটা হাসপাতাল খোলাই লাগলো তখন চালা চালা পখন লাগলো গো চালা লইলে চালা তখন কত পয়সা পানি যে নেখে নইয়া টংটা চাপা টংটা কুড়মিরা গাল ছাড়া পাখুর না এখনো কুড়মিরা টং আই না এন্ন দাদা টং আই না গো হুকরি কে কোহারি বছেন আহে তো সেই টং চাপি গেলা তো চাপলা তখন ছুটু ছুটু জিলি জিলি ছোয়া গিলা আছেন সঙ্গে ঢাইড় দুই একটিয়া তখন ঢাড় মার সব কে তখন মানতো জীবেক জানাই কই পয়সা না আমার মাই মতি তো ঢাড়িটি কেউ ধরলে আর পেছি আই ডাবাই কে আর পাড়া যারা ঘাটো লাগে কই চালে ওঠিনে বেচবে না ওঠিনে ভক্তি করবে তখন ঢাড় সহ দেখে পাখুর কিনা হলো তো জালাটা এ ইন্দুরে কথা যদি শুনে তেলি ফাস্ট আইলে তখন মিটিং মিছিল কই কে যদি ওখরা সতর্ক করে তেলা তাহলে ঢাড়িটি কমসে কম নিমর তেলি ছোয়া গিলাই মরে তেলি ওখানে কোন লেগে কিন্তু যাই লেতো পারে যারা কিন্তু তাই কিনা পোস্তও ন কিনা হ্যাঁ গো কিনা করতো কাটতো আর কাটি কে ভুজি ভাজি কে আর খাতো তো পাইরা কিনা দোসা আলেন পাকুড়ে দোসা কিনা আলেন হ্যাঁ ন সবে মরলা ছওয়াই মায়ে সমাজের কথা না শুনলে শুনলে কিন্তু বাঁচি যাইতে ওখরাক যখন এলে তখন এক সুই সাই দেলে ওকে বাঁচাইকে ঘাল লে আনলে গুড়ি পক্ষণ না তখন এ যে আপুস কুটুম কিছু গিলা আইলাই ও ঘরে যাইকে ফদড়ল এক চিতি সাপে কাটো রয়ে ওখরাক ঘরে বুড়িটিকে তো দেখে নি যাবে কথা তো যা তাৎকালে বেটা পুত হুয়া গুয়া দিন চারে আমারে বেটা পুত হুয়া জামাই ভোট ভোটি লেবে হানো মোটর সাইকেল না মোটা সাইকেল কত ওটাই আই গেল দিন আর দেখে লাই আওলা তখন কলা এ গো একরা তো আর বাবা আওতানি তো জারে একটা খুখড়াকেই কাটল যাক তো কত কোন ঘন্টা হেতে নহ ডাক রোয়াটা বেটা আজ তোর পালি হ্যাঁ তো এ ডাক রোয়া কুড়বি গিলা সাবধান না দাঁড়া দেখরা সমাজ কে এহ দৃষ্টি দেখে তোর পালি আই যেত আর আইল বাদে সেই দিন কুটুম আইবে ঠিক সেই দিন মানে হিদ গেল নালে হুদ গেল বাইসি ভজ্জে দিন লাগতো সেই দিন কিন্তু তোকে ঘেরি লেতো সেইটা বুঝি লেবে ও ডাক রোয়া কুড়মি কেরো পালি পড়ি গেলে মুরগাক এবার কই দি তালে রাগে রাঁধি বাটি খাওয়া দি তোর মুরগাক ও কো কাটি কে আর খাওয়া হলে তিনি উঠি কম হয়ে যায় না ডাইরো একটি আর লাগনো মে সাই দিও ডাইরো একটি ঢুকাই দিল ঠিক মানে ওরাও গেল এবার আই যায় মকর মেলা তখন চাঁড়ে চাঁড়ে দেল ঘাটা যা তো দেল ঘাটা গেলে এখন কিনা করা বিদকে পখন নাক লক গেলে ডাবকে ডাব যা জাত নগো তো ওকর যে সঙ্গী জুড়ি বেহাইন দেখাই আইরো এই বুড়িটি তখন ওকর যে সঙ্গী জুড়ি কো দেখো বেড়ে কষ্ট হয় বাঁচলা এই চিতি সাপে কাটো রহে তো একে কিনা করে হাতে চালানো আমরাও দেখেলে যাব পরব দেখো যাব আর ওকে গারো ঢুকা হাতে যাই নো যাই তিন চারটা ডাব ঢুকি গেল একদম মেহরারু ডাব মানে তোর আগ রকম যদি চারটা ডাব ঢুকে একদম একটা গাঁওয়ে হ্যাঁ তো কর তাহলে হেতে কেতি পাখুড়ো তো হেতে নি মুরগাও তো হেতে নি ও লসলে লসল বেটা খাসি খাসিক পালি তেসরে কুড়মি রাখ দাদারা যারা সমাজ কে অবহেলিত করবা হাক তুই যদি খাসিও রহি যাস তোরও পালি আই তখন কিনা করলে ঠিক না আজ একে বেটাকে কাট রে ই মায়া ছেলা গিলা রোজ আমন নি আওতা খাওয়াই কে পাঠাবেন তখন ও কো কাটি করে বাসা খাওয়াই দিলতিন এ তো সমাজে কে দিশা আর দশা আমার পরিণত হলো তুমি আজ ভাবেক বিষয় আহে শিক্ষিত সমাজের প্রতি যতে গাইয়া যুবক যুবতী তোরাই ওই সমাজে আগমন সাথী নালে একদিন জমি জায়গা বেচি কোন কুড়মিরাকে ভিক মাগে কিনা ভিক মাগবে হে কুড়মি কিনা ভিক মাগে আসুন তোরা গাঁয়ে কো আইডেন্টিফাই করলা ইয়ান কো বল চেকিং করলা ইয়াক যে তুই কোন জাত কিস তোরা সুদিয়াই দেখবে আগরে বাতারায় এ কুড়মি যাইতে গৌরবাহে যে ও মানুষটা কব ভিক নি মাগত হামর জেনি হও আর মরদেহ মরিতে মেন্দু ভিক নি মাগে যাতা আর আমি বুঝে পারে ও খরিসাপ রকম ফুফু হয় মানে বোধহয় সময়
কমে হেক আর আমার মহারাই ভিতর দিকে যাইছে তো কবন বাচারা কিছু তোমরা ছোয়া জানো কত কিলা হ্যাঁ সমাজ কে বাঁচাও এলে সমাজে যে আমার কুস্তিক তিন খেতে হতে সেইটার মধ্যে একটা পড়তে আর সেইটাই আপা ভার নেবে এত আমার যুব সমাজ কে বিনা বিহা করল বেটা ছোয়া কে লেবে না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা উঠা ভাই লম্বা হাত এই বিহা করল গিলাইনি আজ কমসে কম ইটির ছক্কা মার একরকম ছোটা দাদাকে ভাইকে পাউলিয়ন যারা কত বিনা পনে বিনা কর মানে গুস্তিক তিনটা খেদের মধ্যে একটা পড়ে হেগুটা তো এ ছ লোকে কিন্তু ছক্কা মারি গকে বাউন্ডারি লাইনে বাহার কই দেবতি বিএসএনএল সিক্সার ক্যাপাসিটিক ইন ইন্ডিয়া আর এটা হাতে কুড়বি কর ছক্কা হেতে না তো ছটা ছাও তো বাইরে লাগে আমরা বিনা পনে করব একটাকে চিনি রাখান ভিতরে ভিতরে যদি লে হ্যাঁ তখন দেখে যেতে তবে একটা কথা কব হন যে বেটিক বাপ আইহা আর বেটি ছয় যদি ওরকম কহত দাদারা যেগুলা চুপচাপ পকেটে হাত ঢুকাই আইহা তোমরা বর গিলাই বেটি ছয় যদি কহত যে যাই টাকা লা টাকা টাকা সঙ্গ বিহাই নি করব তো তুই কিনা পাথর সিঁদুর ঘষবে না কি ছোরা কবে না হ্যাঁ যাই টাকা লা টাকা টাকা সঙ্গ বিহাই নি করব তোর সিজন আর তোর যে পুঁজি পাটা সবে বহাই যা তো অন্য দিকে তোর পুঁজি নি তো সমাজ কে বাঁচাবে গেলে দাদা মত আর দাদারা কোনে কোনে দিয়া গিতা বেড়া ডুবলে সুঙ্গি দেখবান গো বেড়া ডুবলে সুঙ্গি দেখবাক যে দেরি কই কে আওতা বাসাই না ওকে বাঁধি কে খেরই দাদি যা ঠান্ডা দেখ ঠান্ডাই যা বিনা দুই এক বাঁধি দেলে এ একটি আমার বেটি আর দি একটু আধার কই কে লেট কই কে ওকে চোদ্দ রকম কৈফিয়ত চায় আর বেটা হবে হুকা তারা বড়া মাস আর মদ খাই কে হ্যাঁ অকর জন্য চেকিং নাই বাড়ির সমাজ এগুলা তো বাঁচাবে কি দরকার আছে আর সবলে বেশি গেলা কুড়মিরা মদে হ্যাট কুলি মদ বেচা উপর কুলি মদ বেচা মাদ কুলি মদ বেচা আর সব সালা খাওই এইগুলা কে ভাই হ্যাঁ দেখা রাগাই কে নি পারবহন কারণ মদ খাওয়াক ডাব বেশি আহে তবে প্রেম সে কবহন যে যদি এক বোতল খাস মহন্দা তো আধা করবে নামে ধরিলে লিওন আর যদি আধা খাস তো পুয়া করবে হে আর পুয়া যদি কায়া তো ধীরে ধীরে ছাড়ি দেখ দাদারা কারণ একটি সার্টিফিকেট পাবে শিখ দাদা সেটি পাবে তি কাগজিন তোর বহু টিকটিক আরে মাস্টারে কলেজে প্রফেসরে তো দেথি না সার্টিফিকেট কিন্তু বহু টিন দে তো কিনা দে তো নাই আগো কখন নাই মিটিং এর হে সেই মিটিং টাই একটা লগাও রহে যে গুস্তিক তিন খেদে কহ রহে আর আজ সেই দিন আমার স্বামী সেই দিন লেই মদ খাইলাই ছাড়ি দিলাই তালে বহু টিক টিন একটি সার্টিফিকেট পাওলে শিখ যে আমার পতি আজ লে সত্য হেলা হে আচ্ছা জিলি জিলি ছোয়া গিলা গন চিয়ার ফিচার করে হেলা ঠান্ডাই গেলা দেখিলা কথাটা কত ভালোই আমার বাপও মদ খায় আর আমার মাইকে গেদ্দা গুড়ুম দে তো সেই ছোয়া দিই না তো সার্টিফিকেট সেই দিন তো গে কত যে আমার বাপ সেদিন ও মিটিং দাহার হয়ে সেই দিন মিটিং শুনে গেল হয়ে আর গেল বাদে একটা দাদা কর ভাষণ শুনিলে কি মোর বাপ আজ মাতা লেগলে ভালো মানুষ হলাই সেই ছোয়াটি আর সেই ছোয়াটাই তোকে একটি সার্টিফিকেট দেবো দাদা যে আমার বাপ আজ ভালো হয়ে গেল আর আরে মায়ের পেটলে তুই দুধ খাইকে আইলা হিস আর দুধ খাইকে এক কায়াটা পাওয়া লাহি তাই মদ খাইকে এই কায়াটা নি বনাও বনাও রানো কিনা গো তাহলে যদি দুধ খাইব না রহিস তুই যদি হিয়া শিখলাইস তুই কিনা হিয়া ছাড়ে পারবে নি তুই কিনা হিয়া ছাড়ে পারবে নি তোকে হিয়াই শিখলাইস হিয়াই ছাড়িকে আর চাই আর বুড়া মায় বাপ গিলার পাশে পাওবে শিখ দাদা আর একটি সার্টিফিকেট যে আমার বেটা অশান্তি করে হেলাক ভাইয়ে ভাইয়ে মার পিট করে হেলাক গাঁওটাই মুহ দেখা লাইক নাই খেল যেদিন কুড়মিক মিটিং এলে সেই দিন আমার বেটা সুধারে গেল হে আজ আমার জীবনটাই খালো না খালো শান্তি হয়ে মায়ে আর বাপে একটি সার্টিফিকেট দেব তুরি ভাই এ করলে বড় সার্টিফিকেট নাই জোহার নমস্কার দণ্ডবত কইকুনে মর ক্ষুদ্র বক্তব্য শেষ করিও দাদারা এঠিনে থুন দেহ কারণ আমরা যদি দিন এক দিন
যদি আমরা এতনা মোটা রামায়ণ মহাভারত গিলা আইকতেছনে যদি আমরাকে ছাড়ি দিহা তো বিনা থুম দেই লাইকে তিন দিন চার দিন বক্তব্য দেবে মেনতু ফুরা দেখনি আর কুরমিক কুরমালি সাগর ওটা দেখনি তাকল্লু বল কুরমালি দর্শনকে এটা জারেক জন্য সবাইকে নহর করব সবাই জানা জহর জহর জহর।